শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ ফরিদুর রহমান সরকার। আমার পিতা শহীদ মরহুম আব্দুল মজিদ সরকার পেশায় ছিল ব্যবসায়ী। 71-এর যুদ্ধে আমার বাবা আর খানাদার বাহিনীর সাথে শহীদ হন। দেশীয় অস্ত্র হাতে যখন বাবা সহ গণ্যমান্য লোক প্রতিহত করার জন্য তাদেরকে সামনে দিয়ে আক্রমণ করার জন্য বারেরা বাস স্টেশনের কাছাকাছি যায়, ঠিক ওই মুহূর্তেই বাবাকে নিশানা করে হয়তো গুলি ছড়ে বাবার এক পেটের এক সাইডে দিয়ে ঢুকে অন্য সাইডে দিয়ে বাড়ি হয়। তারপর সাথে যারা ছিল তারা সবাই সামনের দিকে আগে গেছে, হয়তো কেউ চোখে পড়ছে গামছা দিয়া তার ঘুড়ি বান্ধিয়া। তারপরে হাসপাতালে নিয়ে এখানে রাখে নাই। তখন আমার বড় ভাই এখন বর্তমানে ডাক্তার সিদ্দিকুর রহমান, তিনি আমার বাবাকে তখন পক্তার মধ্যে শোয়াইয়া বাস দিয়ে বান্ধিয়া চলে গেল হাসপাতাল দেবিদ্যা। দেবিদ্যা থেকে এখানে ডাক্তার পাইল না, নিয়ে গেল মুরাদনগর, যে মুরাদনগর যাও। গেল মুরাদনগর, ওইখানে যাওয়ার পরে আসার পথে উনি মারা যায়। আমি তখন অনেক ছোট, 5-6 ভিতরে। অনেকে বলা বলি করতো যে তোর বাবার মেয়ে গুলি করছে, আমি তো খেলতেছি ইয়ে করতেছি, গুলি করছে আর কি। গুলি করলে তো মানুষ বাঁচে না বা ইয়া হয়, ওই ধরনের ইয়ে তখন ছিল। তখন আমরা ছিলাম 3x3 বোন। আপনার বাবা যে শহীদ হয়েছেন সেটার কি স্বীকৃতি পাইছেন আপনারা? না, আমরা তো কোনো স্বীকৃতি পাই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকা অবস্থায় আমার দাদা তখন জীবিত ছিল, আমার দাদার ইয়া দিয়ে নিয়ে আপনাকে কম্বল দিছিল। আর 16 ডিসেম্বরে 26 মার্চ আসলে আগে চিঠি আসতো, অনেক বছর ধরে তো আবার এগুলো আসে না। আমার দাদা ছিল, আমার দাদাই তখন যাইতো দেখাশোনা করতো, আর যাইতো ইয়া করতো। আমার দাদা নাই, করতে পারি কত দূর পর্যন্ত আগেছিল বা কেন বা সার্টিফিকেটটা নিল না বা কি আসে বিষয়ে। যখন আমরা বড় হইলাম বুঝলাম যে এই তাদের একটা সম্ভাবনা সুযোগ পায় বা ইয়া হয়, তখন আমরা স্বামীর দিকে আগাইতে চেষ্টা করি, বিভিন্নভাবে আগাইছি এবং দেবীদার মুক্তিযুদ্ধ সংসদে আইসে অনেক ইয়া দিছি বা কিছু কাগজপত্র তারা দিছে, পেপার কাটিং আমাদের কাছে আছে, অনেক কাগজপত্র টুকটাক কিছু কাগজপত্র আছে আর কি। আগাই গেলে ওই কোনো হদিস পাই না কোথায় যাবো বা কি আগাবো, কীভাবে স্বীকৃতি পাবো, এই ধরনের আর কোনো লাইন পাই না।
অনেক চেষ্টা করছি যে শিক্ষিতের রথে পাওয়া যায় যে শহীদের শিক্ষিতের যে পাই, যখন চত্বরে দেখি যে শহীদের নাম তখন বাবার নাম মনে হয় যে আমার বাবা যদি স্বীকৃতি পাইতো তখন তো আমার বাবার নামটাও এই লিস্টে থাকতো। দেখি যে অনেকের নাম শহীদের খাতায় এখানে লেখা আছে, শহীদ চত্বর দেবিন্দার মুক্তিযোদ্ধা চত্বর যেটা বলি আমরা, এখানে শহীদদের নামটি দেখলে স্মরণ হয় বাবার কথা। আপনার বাবার নাম নাই এখানে? আমার বাবার নাম এখানে নেই। কেন আসে নাই? কেন আমার নাম বাবার নাম পায় স্বীকৃতি আসে নাই, হয়তো এই জন্য আসে নাই। এটা এলাকার অনেক গণ্যমান্য লোকও জানে, এলাকার মুক্তিযোদ্ধা যারা আছে তারাও জানে, যারা মনে করেন যে এলাকার আমাদের সাংবাদিক ভাই আছে বা বর্তমানে যারা আছে তারাও জানে, অতীতে যারা ছিল তারাও জানে যে হয় সত্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।